আজকে ছিলেন সঞ্চারী, শ্রাবন্তী, রূপাঞ্জলি, চিনু, মাহিকা, শ্রীপর্ণা, স্বাগতা, শিবপ্রিয়া অ্যান্ড পায়ন। এবার আমি একটু আপনাদের অপেক্ষা করতে বলবো, রিকোয়েস্ট করছি প্লিজ এখানটা একটু স্ট্রেট লাইন করবেন, আগে চলে আসুন মাকে বিদায় জানাবার দিনে আপনার মনের কথা। ইতিটা না বলবো না, পরিসমাপ্তিরও নতুন শুরু আছে, সেই পরিসমাপ্তির শুরু হবে, আর মানায় বোধ হয় আগে আমরা করিনি। আজকের এই মুহূর্তটা, এই যে মাকে বরণ করা, এর মধ্যে একটা আত্মিকতা আছে। মা দুর্গা আমরা যেমন বলি, ঈশ্বর বলি না মা বলি, বারবার বলি মা দুর্গা, আর সেই মা দুর্গাকে সে আমাদের বড় আত্মিক। তার ওষ্ঠে বৃষ্টি তুলে দেওয়া হয়, তার ললাট রঙিন করে দেওয়া হয় সিঁদুরে, এবং এই সমস্তটা এই কারণে যে মা আমার নিচে, মা আমার আত্মা, আমরা সকলে মিলে তাই মায়ের শক্তি আরোহণ করি। এই পাঁচ দিন ধরে যে আনন্দ, যে ভালোবাসা পেলাম, আর বানান নতুন আবাসিক, বহু আবাসিকের প্রথম বছরের পুজো এটা, সকলকে একত্রিত করে নিলাম, সকলকে আমরা এক করে নিলাম, সেই কারণে আরবানার দুর্গোৎসব কমিটির প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানালো, যা একটা জোরে হাত তালি দেওয়া হোক তাদের জন্য। তাড়াতাড়ি বরণ করবার জন্যে